আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবুধাবি থেকে জহিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে দেখা যায় যোগ্যতা থাকলেও ঘুষ ছাড়া চাকরি হয় না, এক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় কিনা? বিষয়টি আসলে খুবই জটিল বিষয়। আসলে রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। তবে অযোগ্য মানুষ টাকা দিয়ে ওই পথটাকে যদি কলঙ্কিত করে, দেশের জন্য ক্ষতি হয়, সমাজের জন্য ক্ষতি হয়, রাষ্ট্রের জন্য ক্ষতি হয়, তাহলে অযোগ্য মানুষদেরকে টাকা ঠেকিয়ে যোগ্য ব্যক্তিরা টাকা দিয়ে চাকরি করতে পারে? আসলে বিষয়টা খুবই মানে চিন্তার বিষয়, যদিও এ ব্যাপারে পরিষ্কার কথা আমরা কোথাও পাই না, কিন্তু হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে একটি ফতোয়া আমরা পেয়েছি, সেটা হলো যদি যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও অযোগ্য ব্যক্তিরা টাকা দিয়ে জায়গা দখল করে নেয়, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা টাকা দিয়ে চাকরি করতে পারে। তবে রুজির মালিক আল্লাহ, আপনাকে ওই চাকরি করতেই হবে এ কথা ঠিক নয়, ব্যবস্থা আল্লাহই করবেন ইনশাল্লাহ। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকে রুজির ব্যবস্থা করেন, কোন দিক দিয়ে ব্যবস্থা করেন সে নিজেই বুঝতে পারে না। অতএব আপনাকে আমার জন্য নসিহাত থাকবে, আপনার জন্য আমার নিকট থেকে পক্ষ থেকে নসিহাত থাকবে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে আল্লাহ ভীরুতা অর্জন করুন, ইসলামের নীতি আদর্শ মেনে চলুন, আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত করুন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার একটা আলাদা স্পেশালি ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। এই এই নিয়ত, এই বিশ্বাস আপনি রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, তবে যত সম্ভব এড়িয়ে থাকাই ভালো, কারণ ঘুষ দিয়ে চাকরি করা আসলে ঠিক নয়, যত সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টিকে যথাযথভাবে বুঝার তৌফিক দান করুন, এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বুঝে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।